জামালদা থেকে শ্রদ্ধেয় ডাক্তার জিতুর আলোচনা শুনবার জন্য। তো আমি এখন জামালদা থেকে সহপ্রতিনিধি শ্রদ্ধেয় জিতেন দত্ত, তাকে আমি অনুরোধ করছি আলোচনা করবার জন্য। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। জয় গুরু। শ্রী শ্রী পিতৃদেব প্রথম যখন জামালদা মন্দির গড়ার আশীর্বাদ করেন, তখন আমাকে বলেছিলেন, শোন, তার প্রত্যেকটা কাজের জন্য চিহ্নিত মানুষ আছে। যখন তার প্রয়োজন সময়, সে তখন এসে স্টেজে হাজির হয়। আবার পূজ্য দাদা আমাকে একদিন বলেছিলেন, শোনো, ঠাকুর দয়া করার জন্য উদগ্রীব একদম পা বাড়িয়ে বসে আছেন। তার দয়া ধারণের যোগ্য হয়ে উঠতে হয়, তাহলে পরমপিতার কাজ পরমপিতা সত্যি সত্যি নিজে করেন, আমরা কেউ করি না। যখন যে রাজি থাকে, তার মধ্যে তিনি ভর করেন। ঠাকুরের একটা বাণী আছে এই নিয়ে, আমার কাজ করতে যদি কেউ রাজি থাকে, সে যদি চামচিকের মতো চিমসে মানুষ হয়, যন্ত্রস্বরূপ ব্যবহার করে তাকে দিয়ে আমি অসম্ভব সম্ভব করাই। যখন প্রথম আমি এই বাণীটা শুনলাম, তখন আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, তার কাছ থেকে যদি রাজি থাকি, চামচিকের মতো চিপসে মানুষ, চামচিকে একটা তো ক্ষুদ্র পাখি, আমার সাইজ তো অন্তত একটা চামচিকের চেয়ে 1000 গুণ বড়, তাহলে আমি যদি তার কোনো কাজ করতে রাজি থাকি, আমাকে তিনি যন্ত্রপাত ব্যবহার করবেন। আর যন্ত্রপাত ব্যবহার মানে হচ্ছে আমার মধ্যে তাকে ভর করতে হবে। আমার একদিন দুপুরবেলা করেন কেষ্টদা, রঞ্জিতদা আর কাজলদা, এই 4 জন দুপুর বেলা জামালদা মন্দিরে এসে হাজির হয়েছে। আমাকে ওরা বলল, পূজ্য দাদা গুয়াহাটি আছেন, খবর পাঠিয়েছেন হ্যালো। প্রতি তুফানগঞ্জ মন্দির উদ্বোধন করবেন, আমি ওদের কথা শুনলাম, ভাবলাম যে আমরা তো যাই গিয়ে ঠাকুরের কোনো প্রয়োজনের কথা বলি, আশ্চর্য ওরা সেগুলো কিছু বললো না। আমাকে বললো আপনি 3 দিন তুফানগঞ্জ মন্দিরে এসে থাকবেন। আমি যেহেতু সময় অল্প, এত কাজ শেষ করতে হবে, আমি ওদের
আর দেরি করালাম না, হারালাম, তোমরা বেরিয়ে পড়ো কাজে। চলে যাওয়ার পর আমি ভাবলাম, দিন মন্দিরে থাকতে গিয়ে বললো, থাকতে বললো, কিন্তু আমাকে তুমি কিছু করতে বলো না, কিন্তু আমারও কিছু করতে ইচ্ছা হচ্ছে। পরের দিন জলপাইগুড়ি থেকে লীলা শিউলি ওরা 5,000 করে, আপনা 4,000 শুনে গেল। পরের দিন ওটা নিয়ে আসলো, হলো 19,000। আর আমি আমার স্ত্রীকে বললাম, 19,000টা কেমন ব্যাকআপ পায়, তুমি অন্তত আরো 1,000 টাকা দাও। 20,000 ব্যবস্থা করে 3-4 দিন পরে আমি তুফানগঞ্জ গিয়ে হাজির হয়েছি রাত এই 8টা সাড়ে 8টা বাজে। হরেনের বাড়িতে থাকলাম। পরের দিন সকালবেলা চাটা খাওয়ার পর তুফানগঞ্জ মন্দিরে গিয়েছি, ওখানে গিয়ে সব কাজ দেখাশোনা করলাম। করার পর আমাকে যে করে বসতে দিয়েছে, দেখি একটু গরম লাগছে, উপরে ফ্যান নেই, আশ্চর্য, ঘরে ফ্যান নেই, গরম লাগছে। ইষ্ট প্রসঙ্গ আমরা কেউ করি না, ঠাকুর নিজে করেন, ঠাকুর নিজে আসেন, যে ঠাকুরের কষ্ট হবে করেন। তখনই ঘর থেকে বারান্দায় গেল, গিয়ে কাকে একজন ফোন করছে, এই হরেন তুমি এবার চলে গেলে কেন, বসো এখানে, বলে ফ্যান, বলে ফ্যান এক এখানে আসবে। এর মধ্যে একটা ছেলে এসে ঢুকলো, তার কি একটা প্রয়োজনে এসছে। প্রয়োজনে কথাবার্তা হয়ে যাওয়ার পর আমি বললাম, এই একটা সিলিং ফ্যান দেবে, হ্যাঁ দেবো, বলে এক্ষুনি, বলে হ্যাঁ এক্ষুনি, লাগানো পর্যন্ত দায়িত্ব তোমার, হ্যাঁ লাগানো পর্যন্ত দায়িত্ব তোমার। প্রসাদ ওকে নিয়ে বেরিয়ে গেল ফ্যান কিনতে, রাস্তায় নাকি ছেলেটা বলছে প্রসাদকে, আশ্চর্য, আমি যখন বাড়ি থেকে বেরোই পকেটে 300 কি 400 টাকা ছিল, একটু এসে মনে হলো না আরো কিছু পয়সা নিয়ে যাই, ফিরে গিয়ে আরো 500 কি 600, মানে টোটাল 700 কি 800 টাকা সে নিয়ে আসে আর কি, আর ওই ফ্যানের দাম ওই 800 টাকাই। এর মধ্যে শুনলাম জামদারিদা অফিসে বসে, সে বলছে যে এখানে ফ্যান নাই, ওখানে ফ্যান নাই। আমি বুঝলাম যে ওখানে ফ্যান নাই, তার মানে আর একটা ফ্যানের প্রয়োজন। তাহলে মাথায় এর একজন গুরুভাই এসে হাজির হয়েছে, তিনি তার মেয়ের বিয়ে দিয়েছেন, তোমানগঞ্জ মন্দিরের সব গুরুভাইদের তিনি খাওয়াবেন, ওইটা বলতে এসছেন। তো আমি শুনলাম, শুনে বললাম যে মেয়ের বিয়ে একটা অত্যন্ত শুভকর্ম, আর আমরা তো জানি শুভকর্মে গুরুর জন্য কিছু একটা করতে হয়, তো আপনি আপনার মেয়ের বিয়ে উপলক্ষে ঠাকুরের জন্য কি করেছেন। তখন ওখানে জামদারি ছিল, সে বললো যে না, উনি তো কিছুদিন আগে 10,000 টাকা দিয়েছেন মন্দিরের কাছে, বলে সে তো দিয়েছেন ঠিক আছে, কিন্তু এই বিয়ে উপলক্ষে ঠাকুরের জন্য আপনি কি করেছেন। বললো আমাকে তো সেরম করে কিছু বলেনি। কেশোদার সামনে বসছিল, সে বললো যে দাদার ঘরে একটা এসি মেশিনের প্রয়োজন, মানে ওই যে এসি মেশিনটা। তখন উনি বললেন যে এসি মেশিন কবে লাগবে, বলে এক্ষুনি পারলে এক্ষুনি, আজ পারলে আজ, কাল পারলে কাল। তখন উনি বললেন যে আমার বাড়িতে আগামীকাল যাবে, আর কালকে তো রোববার, আমি পরশু দিন এসি মেশিনের ব্যবস্থা করব। উনি বেরিয়ে গেলে আরেকজন এসে ঢুকলো, প্রদীপদা, মানে এই প্রদীপদা তোমার গঞ্জে উদ্বোধন হবে, এখন এই মুহূর্তে আপনার কি দায়িত্ব। এই তো কয়েকদিন আগে কি একটা অর্ঘ্য দিয়েছে, সে তো ঠিক আছে, ছাত্র পরীক্ষা দেবে, তো যতক্ষণ পরীক্ষা শেষ না হচ্ছে পড়া বন্ধ করে দেয়, মন্দিরের কাজ চলছে, উদ্বোধন হবে, এত কন্টিনিউয়াস দায়িত্ব থাকবে যতক্ষণ মন্দির উদ্বোধন না হচ্ছে, বলুন। একটা ঘর বানাচ্ছে, কাঠের ফ্রেম বানাচ্ছে, লাগবে কেষ্ট দিয়ে আমাকে বলো টিনটা লাগবে, ওই যে প্রদীপ দা টিনটা আপ করবে,
সে রাজি হলো, সেও ঠাকুর প্রণাম করে চলে গেল। আরেকজন গুরু বয়সটুক, সে অনেক আগে জামালদা মন্দিরে এসেছিল, তারপরে তার ওই যখন তখন ঠান্ডা লেগে যায়, তো আমি নাকি একটা তুপ শিখিয়ে দিয়েছিলাম, এটা সে করে আর ঠান্ডাতে সে কষ্ট পায় না। আমি তো ভুলে গেছি আমি কি তুক শিখিয়েছিলাম, আমি যে কি তুক শিখিয়েছিলাম, তখন উনি বলেন যে আপনি বলেছিলেন যখনই দেখবেন যে গলায় ঠান্ডা লাগছে, ফুসফুস করছে আর কি, আপনি দু হাত ভালো করে ঘষে হাত গরম করে গরম হাতটা হওয়া লাগে বেঁধে গলাটা কমে যায়। তো আমি এটা করি, আমার এটা হয় না। কেষ্টদা বলল দাদার বসার ঘরে ওখানে নিচে কার্পেটের প্রয়োজন, মানে যখনই কেষ্টদা বুঝতে পারছে যে দায়িত্ব নেওয়ার মতো মানুষ তৈরি হয়েছে, তখন কেষ্টদা আলগুচ্ছে জানিয়ে দিচ্ছে এখন এই মুহূর্তে কি প্রয়োজন। শুনি বলেন ঠিক আছে আমি এটা করব। তারপরে আমার মাথা রয়েছে আর একটা ফ্যান লাগবে, দুপুরবেলা হরেনের বাড়িতে খেতে গেছি, ওখানে একটা ছেলে গিয়ে হাজির হয়েছে। তো হাজির হয়েছে, আমি বললাম যে এই একটা ফ্যান দেবে মন্দিরে? শুনি বলে হ্যাঁ আমি দেব। তারপরে বলছে আশ্চর্য, আমি একজনের কাছে 1000-2000 টাকা পাই, অনেক বছর হয়ে গেল কিছুতেই দিচ্ছে না, আজকেই সে ওইটা আমাকে দিল, একটা ফ্যান হয়ে গেল, দুটো ফ্যানের প্রয়োজন, দুটো ফ্যানই হয়ে গেল। সন্ধ্যাবেলা প্রার্থনার পর আবার আমরা সবাই বসছি ওখানে, ইষ্ট প্রসঙ্গ হচ্ছে ওয়াটার সাপ্লাই এর ব্যবস্থা করার প্রয়োজন, পাম্প লাগবে, পাইপ লাগবে, বেসিন লাগবে, ট্যাঙ্ক লাগবে, সব এই 1000-2500 টাকা লাগবে। ওখানে যারা হাজির ছিল এত বড় বোঝা কেউ নিতে সাহস পাচ্ছিল না। এর মধ্যে দেখি বাবলু, ও ঢুকছে মন্দিরে গেট দিয়ে, মানে ওই যে বাবলু আসছে, জলের ব্যবস্থাটা ও করবে, বাবলু ব্যবস্থা করবে। তারপরে ওদের যা কাজ বাকি ছিল আর কিছু নাই। আমি বললাম যে আর কোনো কাজ বাকি নেই, সব হয়ে গেল, কিছু বলছে না, ভালো যে গেটটা করবে না, মানে এই গেটই তো আচার্যকে রিসিভ করবে, ঠাকুর পরিবারে যা আসবেন তাতে রিসিভ করবে, বক্তব্য রিসিভ করবে, আর যতদিন মন্দির থাকবে এই গেটই সবাইকে রিসিভ করবে, গেট করতে হবে না, তখন গেটটা কে করবে? তখন কেষ্টদা বলল দাদা আমি গেটের জন্য, ও আমি বললাম যে এটা শান্তি দিকে মানায়, গেটে যে এসে থাকার ঠিক না, মানে একজন বিশিষ্ট ভক্ত মানুষ যিনি তাকে রিসিভ করবেন এইরকম একজনের প্রয়োজন, শান্তি দিকে মানায়, শান্তি দিকে মানে কেষ্টদার স্ত্রী। শুনেই কেষ্টদা বলল দাদা আমি গেটের জন্য 10,000 টাকা দেব। আর আরেকটি দাদা ওনার পাশে ছিল, সে বলল আমি 5,000 টাকা দেব। আশ্চর্য, আমি নিজেই অবাক হলাম এই আর কি, পরমপিতার যেটাই প্রয়োজন তার প্রয়োজনের জন্য তার সব চিন্তিত ভক্তরা থাকে। এই যে সবাই এসছে পরপর সব এসছে, কাউকে কিন্তু খবর দেওয়া হয়নি, একজন আসলো তার সঙ্গে ইষ্ট প্রসঙ্গ হলো, সে ঠাকুরের কোন একটা বোঝানে গেল, আবার আরেকজন ডুবলো পরপর এইরকম। সন্ধ্যাবেলা প্রার্থনার পর এরকম ইষ্ট প্রসঙ্গ হওয়ার পর তারপরে সবাইকে জয় করে জানিয়ে ওখান থেকে বিদায় নিলাম। আজকে এই সৎসঙ্গে হরেন আমাকে ফোন করে যে সৎসঙ্গে আপনাকে কিছু বলতে পারি, তখন থেকে ভাবছি যে কি বলবো আমি সৎসঙ্গে, ঠাকুর কথা তো বলতে হবে, তো তারপর ঠাকুরের কাছে প্রার্থনা, ঠাকুর তুমি যেমন বলাবে আমি তেমন বলবো। তো এইটুকুই পরমপিতা বলা ভাবছিলেন বললাম, আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি, জয় গুরু।